শিশুরা নাকি পড়তে চায় না, এটা প্রায় শোনা যায়, শিশুরা পড়তে চায় না, ওদের পড়ায় একদমই মন বসে না। হ্যাঁ, শিশুটা পড়তে চাইবে, সে পড়তে কেন চাইবে না? পিতা মাতা বা তাদের বড়রা যারা তাদেরকে পড়াবে, তার একটা ধৈর্যশীল হতে হবে যে ওদেরকে তাদের মতো করে গল্পকারে কোনো একটা বিষয় তাদের সামনে উপস্থাপন করতে হবে, যে বিষয়টা পড়াতে চাইছে সেটাকে একদম গল্প আকারে তাদের সামনে তুলে ধরতে হবে, যাতে সেটা তারা মন দিয়ে শোনে, কারণ বাচ্চারা কিন্তু গল্প মন দিয়েই শোনে। তাই তাদেরকে যদি গল্প আকারে তাদের সামনে তুলে ধরা হয় তাহলে তাদের পড়ার প্রতি আগ্রহ আসে, একটু পড়ার প্রতি কিন্তু আগ্রহ সৃষ্টি হয়, এর ফলে সে আরও পড়তে চাইবে, তার মধ্যে অনেক প্রশ্ন জাগবে, সেই প্রশ্ন যখন করবে তখন পিতামাতা বা তার বড়রা সেই প্রশ্নের উত্তর দেবে, সে শিখবে, সে ধীরে ধীরে জানতে শুরু করবে, তার পড়ার প্রতি আগ্রহও জন্মাবে। অর্থাৎ শিশু যে পড়ছে না, পড়তে চায় না, এটা নয়, আমরা তার সামনে তাদের মতো করে তুলে ধরতে পারছি না। তো আমি যদি তার সামনে বড়দের মতো করে তুলে ধরি, সে বুঝবে কী করে? সে বুঝবে না। তাকে তার মতো করেই তাদের সামনে তুলে ধরতে হবে এবং গল্প করতে হবে এবং তাকে বোঝাতে হবে।